করোনা আবহে একের পর এক তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। এবার সাত পাকে বাধা পড়লেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ প্রিয়াঙ্কা চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ সানালের সঙ্গে সাত পাকে ঘুরলেন অভিনেত্রী। গত বছর করোনার আবহে একদম জাঁকজমকহীন ভাবে কেবলমাত্র দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এঙ্গেজমেন্ট সেরেছেন সিদ্ধার্থ প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় বাগদানের সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। আর এবার বিয়েটাও করলেন কেবলমাত্র দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে। বেশ কয়েক বছর ধরে খোলামেলা প্রেম করছেন দুজনে। করোনা বিধিনিষেধের মাঝে নিজেদের আনুষ্ঠানিক বিয়ে সেরে ফেললেন তারা। অগ্নিরূপমা সাজের বাতি, স্বপ্ন উড়ান, অর্থাঙ্গিনী, ইরাবতী চুপ কথা, মায়ার বাদনের মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠান খুব জমজমাট না হলেও অনুষ্ঠানে এসেছিলেন অনেকেই। তাহলে দর্শক, এই খুশির খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনেরই আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।